সিলেটে মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেল শিশু। সিলেটের বিশ্বনাথে মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে এক বছরের কন্যা শিশু। ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতুল জমশেরপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। শুক্রবার বিকেলে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের পশ্চিম হাওরে নৌকা ডুবলে এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর রাতে মোবাইল ফোনে জানান, প্রায় দুই থেকে তিন দিন আগে ওই মেয়েটি অসুস্থ হলে তার মা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়। ওই সময় মেয়ের মা নৌকায় করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে নৌকা ডুবে গেলে পানির স্রোতে মায়ের হাত থেকে চলে যায়। মেয়েটি এখনও নিখোঁজ রয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের পর এবার সিলেটেও বিদ্যুৎ বিচ্ছিন্ন। সুনামগঞ্জের পর সিলেটেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির উচ্চতা বাড়ায় বিদ্যুৎ বিতরণের উপকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার বাংলাদেশের উপকেন্দ্র বিদ্যুৎ বোর্ড পিডিবি এসব কথা জানিয়েছে। পিডিবির পরিচালক সাইফুর হাসান বলেন, পানির উচ্চতা বাড়ায় সিলেটে বিদ্যুৎ বিতরণের উপকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটের বন্যার পানি বেড়ে চলেছে, এখনও অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড পাওবু সিলেট কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ সকাল 6টার দিকে সিলেটের প্রধান নদী সুরমার কানাইঘাট এবং সিলেট পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় অন্যান্য নথ নদীর পানিও বাড়ছিল। সিলেট নগরের 25 থেকে 30টি এলাকায় হু হু করে পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। বাসা বাড়িতে হাঁটু থেকে কুমোর পানি। এদিকে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তপুর, দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং সিলেট সদর উপজেলায়ও পানি বেড়ে চলছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। অন্যদিকে এবার বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন। বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় এবার সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম শনিবার দুপুরে BDNews24.com বলেন, পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে। ঢাকা বা চট্টগ্রাম থেকে এখন সরাসরি সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবে না। সকালে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে কালনী এক্সপ্রেস বা এবং জয়ন্তী এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। সিলেটের স্টেশন ম্যানেজার আরও বলেন, এখন ট্রেন সিলেটের ফিন্সুগঞ্জের মাইজগাঁও স্টেশন এবং মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে সম্ভবত চলাচল করবে। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানান নুরুল ইসলাম। এর আগে সিলেটের কুরমাগাঁও গ্রিড উপকেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়। এতে সিলেট এবং সুনামগঞ্জ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার দুপুর 12টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানান। তিনি BDNews24.com বলেন, পানি উঠে যাওয়ায় আপাতত উপকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি পানি সেচে দ্রুততম সময়ের মধ্যে এটি আবার চালু করতে। এ গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় পুরো সিলেট এবং সুনামগঞ্জ জেলা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চলতি মৌসুমে এটা সিলেটের তৃতীয় দফা বন্যা। ভারতের মেঘালয় এবং আসামের রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার পরিস্থিতির আরও অবনতির সংখ্যা করা হচ্ছে। সিলেটের বিভাগীয় কমিশনারের হিসাবে সিলেট এবং সুনামগঞ্জের 35 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান শনিবার BDNews24.com বলেন, অনেক মানুষ পানিবন্দী কিন্তু নৌকার অভাবে আশ্রয় কেন্দ্রে আসতে পারছে না। বন্যায় অনাহারে থাকা লোকজন এখন কেবল প্রাণই বাঁচতে চান। পানিবন্দী মানুষের উদ্ধারে সেনাবাহিনী এবং নৌবাহিনী মাঠে নেমেছে। বানবাসী মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও সেখানেও মুড়ি খাওয়া ছাড়া বা মুড়ি খাবার পানি জুটছে না বলে অভিযোগ উঠছে। সিলেট নগরী সহ 13 উপজেলায় মোট 10 লাখ মানুষ এখন পানিবন্দী বলে জেলার ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই মোবাইলের নেটওয়ার্কও। পানিবন্দী জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে বহুগুণ। আজকের মতো এই পর্যন্তই ছিল। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।